প্রায় ফিরিয়েছেন আমি দেশ এবং জাতির স্বার্থে অনুরোধ করব माननीय প্রধানমন্ত্রী তামিম ইকবালকে যেভাবে ফিরিয়ে এনেছেন মাঠে বাংলাদেশের রত্ন মাহমুদউল্লাহ রিয়াদকে মাঠে পুনরানার জন্য माननीय প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং তামিম ইকবালের মতো মাহমুদউল্লাহ রিয়াদকে সসম্মানে মাঠে ফিরিয়ে আনার জন্য माननीय প্রধানমন্ত্রীর কাছে দেশ এবং জাতির এই লাল সবুজের পতাকার বৃত্তে ক্রিকেটকে সারা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে পুনরুদ্ধারের জন্য माननीय প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছি মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিছে কে মাহমুদউল্লাহ রিয়াদ সারা বাংলাদেশের মানুষের ধারণা যে বিসিবির ষড়যন্ত্রের শিকার বিসিবি বাংলাদেশের মধ্যে অনেক হটকারিতা করেছে অনেক হটকারি সিদ্ধান্ত নিয়েছে যেমন মাহমুদ যেমন তামিম ইকবাল সরে গেছে বিসিবি নিষ্ক্রিয় ছিল माननीय প্রধানমন্ত্রী দেশের স্বার্থে তামিম ইকবালকে এনেছে তদ্রুপ মাহমুদউল্লাহ রিয়াদকে ষড়যন্ত্র করা হয়েছে আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে জায়গা করে নিতে চাই যে মাহমুদউল্লাহ রিয়াদকে প্রধানমন্ত্রী ফিরিয়ে এনে বাংলাদেশের মান সম্মান রক্ষা করবে বিসিবির মধ্যে এই ষড়যন্ত্র কারা করে বিসিবির দায়িত্বশীল যারা বিসিবির দায়িত্বশীল যারা তারাই স্বজন প্রীতি এবং তাদের আত্মীয়তা এবং তাদের অঞ্চল ভিত্তিক রাজনীতি করছে মূলত মেধাবী দক্ষ এবং যারা অভিজ্ঞ তাদেরকে বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে আপনি কি মনে করেন পাপন দায়ী যেহেতু পাপন বিসিবির চেয়ারম্যান তামিম ইকবালের নাটক মাহমুদউল্লাহর নাটক এগুলো করছে এগুলোর দায় কি নাজমুল হাসান পাপন এড়াতে পারে আপনারা মিডিয়া কর্মী হিসেবে বলেন আপনারা মিডিয়া কর্মী হিসেবে বিবেচনা করেন তামিম ইকবাল বাদ মাহমুদউল্লাহ রিয়াদ বাদ এই সমস্ত অভিজ্ঞ খেলোয়াড়দেরকে লিজেন্ডদেরকে বাদ দেওয়া হচ্ছে তাহলে নাজমুল হাসান পাপন কি এই দায় এড়াতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেটকে দাঁড় করে তাহলে माननीय প্রধানমন্ত্রী তামিম ইকবালকে যেভাবে ফিরিয়ে এনেছেন সেইভাবে মাহমুদউল্লাহকে ফিরিয়ে এনে এশিয়া কাপে একটা গুরুত্বপূর্ণ ফাইটিং পজিশনে বাংলাদেশকে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি ভাই বারবার মানে প্রধানমন্ত্রী কেন প্লেয়ারদের ফেরত নিয়ে আসবে পাপনকে স্মরণিত হয় পাপন পাপন এক পাপনকে আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন পাপনকে স্মরণে হয় দেখেন শস্যের মধ্যে যদি ভূত থাকে সেই শস্য দিয়ে কোনো কাজ হয় না যে কারণে বাংলাদেশের সর্বোচ্চ নেত্রী বাংলাদেশের নির্বাহী প্রধান শেখ হাসিনাকে এই ক্রিকেটের ব্যাপারে হস্তক্ষেপ করতে হচ্ছে এই জন্য আমিও নাজমুল হাসান পাপনের কাছে আবেদন করছি माननीय প্রধানমন্ত্রীর কাছে পাপনের উপরে কি আস্থা বিশ্বাস নেই না পাপনের কাছে আমি নই এই 18 কোটি মানুষের মধ্যে একজনও পাপনের প্রতি আস্থা নাই কারণ বারবার ষড়যন্ত্র হচ্ছে দেখেন তামিম ইকবাল দেখেন মাহমুদউল্লাহ রিয়াদ এগুলা নিয়ে হটকারিতা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য পাইতা হচ্ছে অনতিলম্বে তামিম ইকবালের মতো মাহমুদউল্লাহ রিয়াদকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য माननीय প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি যেহেতু ক্রিকেটকে ভালোবাসেন তাহলে যদি না হয় আপনারা যে দাবি করছেন পূরণ না হয় আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা র্যান্ডম শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব